নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পুজোর আগে যারা একটা রেপুটেড কোম্পানিতে স্থায়ীভাবে কাজ করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা একটা রেপুটেড কোম্পানি নাম করা কোম্পানি এবং এই কোম্পানিতে ডিরেক্ট কোম্পানি পেরোলে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে এবং সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানিতে যা যা সুযোগ সুবিধা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত কোম্পানি গভর্নমেন্ট রুলস এবং রেগুলেশন মেনটেন করে কাজকর্ম করে বা জয়নিং করায় বা সেখানকার এমপ্লয়ীদের সুযোগ সুবিধাগুলো দেয় সেই সমস্ত যত সরকারি সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা দিতে কিন্তু এই কোম্পানি বাধ্য সো এরকম একটা বড় কোম্পানিতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং যত রকম সরকারি সুযোগ সুবিধা রয়েছে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই কোম্পানি সিস্টেম অনুযায়ী পেয়ে যাবেন কাজের বিস্তারিত এই কোম্পানিতে জয়নিং করানো হবে শুক্রবার অর্থাৎ পরশু দিন স্ক্রিনের উপরে আমি ডেটটা মেনশন করে দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন দেখে আজকে কেউ আমাকে ফোন করবেন না আজকে ভিডিওটা পেয়ে যাবেন আপনার চ্যানেলে আগামীকাল আপনারা আমাকে প্রত্যেকে ফোন করবেন বৃহস্পতিবার আগামীকাল সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে কল করে নামগুলো এন্ট্রি করাবেন কারণ জয়নিং করানো হবে শুক্রবার আর যারা ভিডিও পুরো দেখেন না কমেন্টে লিখে দেন যে আপনার ফোন নাম্বার কোথায় কিভাবে যোগাযোগ করব। তাদের উদ্দেশ্যে বলছি কষ্ট করে ভিডিওগুলো দেখুন বেকার বোকাদের মতন কমেন্ট করবেন না ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে যতগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে ভিডিও স্ক্রিনে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন দেখে আমার সাথে যোগাযোগ করবেন করবেন আজকে কেউ দয়া করে ফোন না বলে দিচ্ছি আগামী কাল আপনারা ফোন করুন থেকে মধ্যে জাস্ট এই নটার দু ঘন্টার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন শুক্রবার কিন্তু এই কোম্পানিতে জয়নিং করানো হবে তো কাজের বিস্তারিত আলোচনায় আসছি প্রথমে বলে দি এই কোম্পানি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলো কি কি প্রত্যেক বছরে দুবার করে ইনক্রিমেন্ট দেবে কোম্পানি অর্থাৎ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে এই দুটো মাসে আপনারা ফিক্সড ইনক্রিমেন্ট পাবেনই পাবেন প্রত্যেক এমপ্লয়ী পাবেন পরশু দিন যারা জয়েনিং করবেন তারাও কিন্তু ফার্স্ট ইনক্রিমেন্ট পেয়ে যাবেন জানুয়ারি মাসে অর্থাৎ স্যালারি প্যাকেজ যেটা এখন দেবে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের প্রথম ইনক্রিমেন্ট তারপরে কিন্তু আবার জুলাই মাসে ইনক্রিমেন্ট তো এইভাবে প্রত্যেক বছরে দুবার করে আপনাদের স্যালারি বাড়াবে কোম্পানি গভর্নমেন্টের রুলস অনুযায়ী স্যালারি বাড়াবে সে তার ইচ্ছা মতন স্যালারি বাড়াতে পারবে না সরকার নির্ধারিত পার্সেন্টেজে কিন্তু আপনাদের স্যালারি বাড়বে সরকার যে রেট বেঁধে দেবে সেই রেটে কিন্তু আপনাদের স্যালারি বাড়বে পিএফ ইএসআই সমস্ত ফ্যাসিলিটি রয়েছে পিএফ ইএসআই ফ্যাসিলিটি গভর্নমেন্টের যত রকম সুযোগ সুবিধা থাকবে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট স্যালারি হাতে কোনো রকম লেনদেন নেই কোনো কর্মী কাজ করার পরে স্যালারির জন্য কারোর পিছন পিছন দৌড়াতে হবে না আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে টাইম টু টাইম পেয়ে যাবে প্রত্যেক মাসে কিন্তু সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যায় তার আগে হবে বাট পরে হবে না তো এই সিস্টেমে কিন্তু এখানে কাজ হয় প্রচুর প্রমোশনের ব্যবস্থা রয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী কোম্পানির ইন্টারনাল যে প্রমোশনগুলো হয় সেগুলো কিন্তু কোম্পানির স্টাফদের থেকেই তাদেরকেই প্রমোট করা হয় বিভিন্ন জায়গায় কারণ তাদের কোম্পানিতে যারা কাজ করছে তারাই কিন্তু বিভিন্ন জায়গায় পেয়ে ভালো পোস্টে কিন্তু সুযোগ পাচ্ছে এটা কোম্পানির ইন্টারনাল স্টাফদের থেকেই কিন্তু করানো হয় আর এখানে প্রচুর সুযোগ সুবিধা যা যা রয়েছে ফ্যামিলি কভারেজ ফ্যামিলির প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকের মেডিকেল সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট থেকে খরচাপাতি দিয়ে দেবে এবং যে কাজ করবেন অর্থাৎ আপনার আপনার নিজেরও কিন্তু স্বাস্থ্য বিমা হেলথ কাভারেজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন ইএসআই ফ্যাসিলিটি যা যা সুবিধা রয়েছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে সমস্ত রকম সুযোগ সুবিধা যা যা আপনারা পাচ্ছেন এই কোম্পানির তরফ থেকে আশা করি এরকম সুযোগ সুবিধা অন্য কোনো কোম্পানিতে আপনারা পাবেন না তো এই সমস্ত সিস্টেম কিন্তু আপনারা পাবেন প্রথম থেকেই কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে এবারে কাজের বিস্তারিত আলোচনায় আসছি আপনাদের এখানে যে কাজটা হবে সেই কাজের লোকেশন রয়েছে হাওড়া জেলার পাঁচলা এবং হুগলি জেলার ভদ্রেশ্বর এই দুটো লোকেশনেই কিন্তু সরাসরি জয়নিং করানো হবে এই দুটোই কিন্তু ওয়ার হাউস একটা অ্যামাজন ওয়ার হাউস হাওড়ার পাঁচলাতে রয়েছে অ্যামাজন হাওয়ার হাউস এবং হুগলি জেলার ভদ্রেশ্বরে রয়েছে ফ্লিপকার্ট ওয়ার হাউস এই দুটো ওয়ার হাউসেই কিন্তু সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সড প্রত্যেকেই কিন্তু এখানে কাজ করতে পারবেন দুটো জায়গাতেই দুটো জায়গাতেই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটরা কাজ করতে পারবেন ফ্রেশারদের হাইট যত বেশি হবে তারা আগে অগ্রাধিকার পাবেন এবং কোয়ালিফিকেশন যাদের যত বেশি রয়েছে তাদেরকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে তো আমি একটু বলে দিই আপনাদের ক্রাইটেরিয়া কি কি লাগছে সিকিউরিটি গার্ডে এখানে কাজ করতে গেলে আপনাদের কি কী ক্রাইটেরিয়া একটুখানি বলে দিই হাইট যারা ফ্রেশার হিসাবে কাজ করবেন পাঁচ ফুট ছয় ইঞ্চি মিনিমাম হাইট লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চির নিচে হলে কিন্তু সে হাইটে পাবেন না এবং মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে এইচএস পাস মিনিমাম এইচএস পাস তাকে হতেই হবে তো ফ্রেশার যারা যাদের বেশি হাইট রয়েছে এবং বেশি কোয়ালিফিকেশন রয়েছে তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে বয়স বছর থেকে বছরের মধ্যে ফ্রেশারদের জন্য তো এই গেল ফ্রেশারদের ক্রাইটেরিয়া এবারে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মিনিমাম ছ মাস কোনো সিকিউরিটি গার্ডের যে কোনো জায়গায় আপনারা কাজ করেছেন মিনিমাম ছ মাস তাদের ক্ষেত্রে হাইট লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এটা সবার ক্ষেত্রেই এবং যারা মিনিমাম ছ মাস কাজ করেছেন তারা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তারা এখানে কাজটা করার সুযোগ পাবেন এবং তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন তারা এখানে আঠারো বছর থেকে চুয়াল্লিশ বা ৪৫ বছরের মধ্যে হলে কাজ করতে পারবেন কিন্তু ফিজিক্যালি একটু ফিট হতে হবে যেন বেশি বয়স্ক না দেখায় তো সেক্ষেত্রে চুয়াল্লিশ থেকে ৪৫ বছর অবধি তারা বয়স লাস্ট নেওয়া হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ তো তাদের শুধুমাত্র ছ মাসের হলেই মিনিমাম মাসের হলেই কিন্তু তারা এখানে কাজ করার সুযোগ পাচ্ছে তো এখানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার দুটো লোকেশানেই আপনারা কাজ করতে পারবেন যেটা হাওড়া জেলার পাঁচলা লোকেশনে অ্যামাজন ওয়ার হাউজ এবং যেটা ভদ্রেশ্বরে রয়েছে হুগলি জেলার তো এইবারে এই দুটো ওয়ার হাউসে কোন বায়ার হাউসে কি কি ডিউটি টাইম রয়েছে কি স্যালারি প্যাকেজ রয়েছে থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করছি হুগলি জেলার ভদ্রেশ্বরে ফ্লিপকার্ট বায়ার হাউসে কিন্তু আট ঘন্টার ডিউটি শিফট এখানে আট ঘন্টা করে সাইট চলে একটা শিফট আছে জেনারেল শিফট সকাল দশটা থেকে সন্ধে ছটা আর একটা শিফট আছে দুটো একসঙ্গে সন্ধে ছটা থেকে নেক্সট সকাল দশটা পর্যন্ত কারণ সন্ধ্যে ছটা থেকে দুটো অবধি ডিউটি শেষ হওয়ার পরে সে বাড়ি যেতে পারবে না সুতরাং আর কিছু ঘন্টা ডিউটি করলেই সে ডবল ডিউটি করার সুযোগ পাচ্ছে সুতরাং সেখানে বসে তাকে সময় ওয়েস্ট করতে হচ্ছে না তো এই দুটো টাইম এখানে একসাথে করা রয়েছে একটা সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা আর একটা সন্ধ্যে ছটা থেকে নেক্সট দিন সকাল দশটা পর্যন্ত রোটেশনালি চেঞ্জ করে করে এখানে ডিউটি হবে মর্নিং ডিউটি নাইট ডিউটি সবকিছু তো এখানে আট ঘন্টা করে শিফট রয়েছে এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে তেরো হাজার টাকা পি এপিএসআই আলাদা করে পাবেন তেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে তিরিশ দিনের ভিত্তিতে পি এপিএসআই কিন্তু আলাদা করে আপনারা পেয়ে যাবেন এবং তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি আপনারা ছুটি ছাটা লাগলে নিতেই পারেন অনেকে মনে করেন বাবা তিরিশ দিনই আমাকে কাজ করতে হবে তা কিন্তু নয় আপনি এখানে ছাব্বিশ দিন কাজ করুন কি বাইশ দিন কাজ করুন সেটা আপনার ব্যাপার নো ওয়ার্ক নো পে বেসিসে আপনাকে স্যালারি দেওয়া হবে আপনারা ছুটি ছাটা নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ছুটি নিতে পারবেন কিন্তু মাসে আপনার যতগুলো ডিউটি থাকবে ততগুলো ডিউটি হিসাবে এখানে স্যালারি কাউন্ট হবে তো পিএফিএসআই কিন্তু আলাদা করে প্রত্যেকটা জায়গাতেই পাবেন আর যেটা হাওড়া জেলার পাঁচলা লোকেশনে রয়েছে সেখানে রয়েছে অ্যামাজন ওয়ার হাউস এখানে বারো ঘন্টার ডিউটি আটটা থেকে সন্ধে আটটা সকাল আটটা থেকে সন্ধে আটটা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানে হবে এখানে স্যালারিটা রয়েছে স্টার্টিং এ আঠেরো হাজার টাকা এটা বারো ঘন্টার সাইড বলে স্যালারিটা অনেকটা বেশি আঠেরো হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে পি এ কিন্তু আলাদা করে পাবেন পি এ সমস্ত জায়গাতেই হুগলি এবং হাওড়া সমস্ত জায়গাতেই পি এফ ইএসআই আলাদা করে পাবেন এই দুটো জায়গাতেই কিন্তু আপনারা স্যালারি সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আপনারা পেয়ে যাবেন এবং দুটো জায়গাতেই বছরে দুবার করে স্যালারি বৃদ্ধি হয় এই দুটো জায়গাতেই প্রমোশনের সিস্টেম সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আলাদা করে আরও প্রত্যেক মাসে থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দুটো জায়গাতেই কিন্তু আপনারা থেকে মতন আপনাদের অ্যাটেন্ডেন্স অনুযায়ী প্রত্যেক মাসে আলাদা করে পি এ পেয়ে যাবেন আর স্যালারি যেটা বলে দিলাম তেরো হাজার টাকা হুগলি জেলাতে আর হাওড়াতে রয়েছে আঠারো হাজার টাকা এটা কিন্তু নেট স্যালারি দুই জায়গাতেই তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি কাউন্ট হবে মান্থলি যতগুলো ডিউটি থাকবে ততগুলো ডিউটি হিসাবে আপনাদের স্যালারি কাউন্ট হবে দুটো জায়গাতেই কিন্তু ডে নাইট শিফটিং ডিউটি করে করে আপনাদের কাজ করতে হবে তো এই হলো কাজের সিস্টেম এবং স্যালারি সমস্ত ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি এবারে আমি থাকা খাওয়ার ব্যবস্থাটা বলে দিই এই দুটো জায়গাতেই কিন্তু নিজেদের পয়সাতে থাকতে হবে কোম্পানির কোন রকম রুম নেই কারণ এই দুটোই হচ্ছে ওয়ার হাউস ওয়ার হাউসে রকম রুম প্রোভাইড করা হয় না তো সেখান থেকে কোম্পানির যারা এক্সিকিউটিভ রয়েছে তারা রুম আপনাদের দেখে দেবে ফ্যাক্টরির বা ওয়ার পথেই কিন্তু সেখানে রুম পেয়ে তো নশো থেকে হাজার টাকা মতন রুম খরচা পড়বে পার মান্থ জয়নিং এর পর আপনারা ওখানে গিয়ে প্রত্যেকের রুমের জন্য যে লোক আছে ওখানে সব লোক আপনাদেরকে দেখিয়ে দেবে কোম্পানির লোক আছে তারা রুম মালিকের কাছে নিয়ে যাবে সেখানে প্রত্যেকে হাজার টাকা করে জমা করলে এক মাসের জন্য আপনারা ঘর পেয়ে যাবেন এক মাস আপনাকে আর কাউকে কোনো পয়সা দিতে হবে না মাইনে পাওয়ার পরে আবার সেখানে রুম ভাড়া দেবেন আবার সেখানে থাকা শুরু করবে কিন্তু অ্যাডভান্স এক হাজার টাকা করে সেখানে জমা করতে হবে তারপরে মাসের জন্য ঘর পেয়ে যাবেন দুটো জায়গাতেই কিন্তু একই সিস্টেম আর ক্যান্টিন রয়েছে আপনারা অ্যামাজন ওয়ার হাউসে ক্যান্টিন পেয়ে যাবেন ক্যান্টিনে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন অথবা প্রচুর ছেলেরা সেখানে থেকে কাজ করছে বাইরে প্রচুর হোটেলে খাওয়া দাওয়া করতে পারে অথবা নিজেরাও এখানে রান্না করে খাচ্ছে তো একইভাবে ভদ্রেশ্বর এবং পাঁচলা দুটো জায়গাতেই পুরোনো ছেলেরা প্রচুর রয়েছে তারা কিভাবে থাকা খাওয়া করছে আপনারা সেখানে জেনে নিতে পারবেন কোম্পানির লোকেরা হেল্প করে দেবে এখানে থাকা খাওয়া নিয়ে রকম প্রবলেম নেই পুরোনোরা যদি থাকা খাওয়া করে কাজ করতে পারে তো আপনারাও কিন্তু অবশ্যই পারবেন তো এখানে কোনো রকম সমস্যা হবে না ডকুমেন্টস যেগুলো লাগছে আমি একটু বলে দিই যা যা ডকুমেন্টস বলে দেব সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল এবং জেরক্স নিয়ে আসতে হবে আপনারা ভালো করে শুনে নিন অবশ্যই কিন্তু আপনার বায়োডাটা অর্থাৎ সিভি নিয়ে আসবেন আপডেটেড সিভি আধার কার্ড নিয়ে আসতে হবে আধার কার্ডে যেন জন্ম তারিখ পুরোটা থাকে জন্ম তারিখ মাস সাল সম্পূর্ণ যেন ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক ডিটেলস নিজের চার কপি ফটো নিয়ে আসবেন এবং পড়াশোনার যত রকম কাগজপত্র আপনি যদি লাস্ট মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিক পাশের যত রকম কাগজপত্র আছে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিনাল এবং জেরক্স নিয়ে আসবেন এবং আপনি যদি এইচএস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন লাস্ট কোয়ালিফিকেশনের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিনাল এবং জেরক্স নিয়ে আসবেন অবশ্যই কিন্তু জেরক্স অরিজিনাল সহ আপনারা আসবেন শু পরে আসবেন বেডিং পত্র গুছিয়ে নিয়ে আসবেন ফর্মাল ড্রেসে আসবেন প্রপারলি শেভিং করে কিন্তু আসতে হবে তো এই কাজ যারা করতে আসবেন তাদেরকে কিন্তু শুক্রবার সাড়ে দশটার মধ্যে বিধাননগর লোকেশনে চলে আসতে হবে কাজ আপনাদের হাওড়া পাচলা এবং হুগলির ভদ্রেশ্বর লোকেশনে করতে হবে বাট জয়েনিং করতে কিন্তু আপনাদের প্রত্যেককে কলকাতা অর্থাৎ শিয়ালদা লোকেশন সংলগ্ন বিধাননগরে কিন্তু চলে আসতে হবে সেখান থেকে আমরা আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং করিয়ে দেব। প্রত্যেকটা সিকিউরিটি কোম্পানিতে জয়নিং এর জন্য একটা নির্দিষ্ট প্যাকেজ আছে এটা কিন্তু একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি সিঙ্গাপুর বেস্ট কোম্পানি তো এই কোম্পানিতে ড্রেস এবং অন্যান্য ম্যাটেরিয়াল জন্য আপনাদের খরচা হবে মাত্র আট হাজার টাকা হাজার টাকা কিন্তু একবারে দিতে হবে না আট হাজার টাকা থেকে মাত্র এক হাজার টাকা কিন্তু আপনাদেরকে ওই দিন জমা করতে হবে এবং বাকি যে সাত হাজার টাকা থাকবে সেটা কিন্তু আপনাদের দু মাসের স্যালারি থেকে ডিডাকশন হবে সুতরাং আপনাদের উপর কোন রকম প্রেশার নেই আপনাদের উপর কোন রকম চাপ এখানে থাকবে না আপনাদের পয়সা কোম্পানি আপনাদের স্যালারি থেকে কেটে নেবে তার জন্য একটা অরিজিনাল সার্টিফিকেট কোম্পানির লকারে জমা থাকবে আপনার টাকা পরিশোধ হওয়ার সাথে সাথে কিন্তু সেটা আপনারা ফেরত পেয়ে যাবেন প্রচুর ছেলেরা এখানে কাজ পেয়েছে প্রত্যেকে কিন্তু এইভাবেই টাকা দিয়ে আবার সার্টিফিকেট ফেরত পেয়েছে আর জয়েনিং এর জন্য খরচা হবে মোট এক টাকা তো ড্রেসের জন্য অ্যাডভান্স অনলাইনে কোম্পানির অফিসে এক টাকা জমা করতে হবে এবং জয়েনিং এর জন্য এক টাকা নিয়ে আসতে হবে মোট ওই দিন আপনাদের দু টাকা খরচা হবে আর যারা রুমে থাকবেন তারা রুমের পয়সা নিয়ে আসবেন সেখানে গিয়ে দিয়ে দেবেন এক মাসের জন্য আপনারা ঘর পেয়ে যাবেন তো এই হচ্ছে সম্পূর্ণ খরচা আপনারা এখানে কাজ করবেন সঠিকভাবে স্যালারি পাবেন দায়িত্ব সহকারে আমরা আপনাদের প্রত্যেককে জয়েনিং করিয়ে দেবো যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেটসকে রিজেক্ট করে দেয় বা কেউ যদি কাজ না পান কোনো পয়সা এখানে ফালতু কাউকে খরচা করতে হবে না পুরো পয়সা আপনার রিটার্ন নিয়ে বাড়ি চলে যাবেন কারুর এখানে এমন হয়নি যে কাজ পাইনি ফালতু পয়সা খরচা হয়েছে একদমই না আপনাদেরকে আমরা দায়িত্ব সহকারে কাজ এখানে করিয়ে দেবো তার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন যদি আপনার পুরো ক্রাইটেরিয়া আপনার হাইট আপনার এজ আপনার কোয়ালিফিকেশন ডকুমেন্টস যা যা লাগছে যা যা বলে দিয়েছি সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে আপনারা চলে আসবেন আপনাদের আমরা গ্যারেন্টি সহকারে এই কোম্পানিগুলোতে জয়নিং করিয়ে দেবো তো পুজোর আগে এখানে জয়নিং হয়ে যাবে তারপরে কিন্তু আর ক্যান্ডিডেট নেওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং এখানে কিন্তু পারমানেন্টভাবে ভাবে আপনারা কাজ পাবেন কাজ আপনারা যদি ভালোভাবে করতে পারেন কোম্পানি আপনাদের সারা বছর এখানে কাজ দেবে তো কাজ যাদের এরকম একটা ভালো স্যালারি স্কেলে করতে ইন্টারেস্টেড যারা রয়েছেন অবশ্যই তারা যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিয়ে কাল আমাকে ফোন করুন সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে এই দু ঘন্টার মধ্যে ফোন করে প্রত্যেকের নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন এবং শুক্রবার কিন্তু এই কোম্পানিতে সরাসরি জয়নিং করানো হবে স্পট জয়নিং করানো হবে বেডিং পত্র সমস্ত কিছু আপনারা নিয়ে আসবেন ওই দিনই বিধাননগরের হেড অফিসে আপনাদের জয়নিং করিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে সমস্ত কিছু নিয়ে আপনারা একদম সাইটে চলে যাবেন রিপোর্টিং করবেন ওই দিনই ওখানে ঘর মালিককে পয়সা দিয়ে ঘর পেয়ে যাবেন আপনারা থেকে নেবেন এবং নেক্সট দিন থেকে কিন্তু এখানে কাজ শুরু করে দিতে পারবে তো জয়নিং এইভাবেই এখানে জেনুইন প্রসেসে কিন্তু প্রত্যেককে আমরা আগেও জয়নিং করিয়েছি এই দিনও যারা আসবেন তারাও কিন্তু এখানে প্রত্যেকে জেনুইন ভাবে কাজ পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার